আমার চেহারার দিকে কেন তাকায় রইল? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী গো, আমিও করে গিয়েছিলাম, জানতে পারলাম আমার গনে কোনো খাবার তৈরি হয়নি, খোদার্ত অবস্থায় আপনার দরবারে এসেছি, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি ওমরের পেটের খিদার কথা আমি ভুলে যাই। নবীজি ডাক দিলাম, ওমর, তোমাদেরকে এই মুহূর্তে কিছু দিব, আমার কোনো কিছু নাই, আমিও গড়ে এসেছিলাম, আমার পেটও খিদা। আয়েশা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, নবী গো, পানি ছাড়া আজকে কোনো খাবার তৈরি করতে পারি নাই, পানি ছাড়া আর কোনো খাবার তৈরি করতে পারি নাই। সুতরাং আমিও ক্ষুধার্ত। চিন্তা করছেন কেমন তিন ব্যক্তি ক্ষুধার্ত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কোরআন যদি মেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, এই জমিন আকাশ সবগুলোর বরকতের দরজা আমি খুলে দিব, অভাব দূর হয়ে যাবে, সমাজের মধ্যে নিরাপত্তা চলে আসবে, আর না হয় তোমাদের সমাজের নিরাপত্তা আসবে না, জিনিসের দাম কমবে না, বাড়তে থাকবে, কোনা করি বন্ধ হবে না, কোনা কোনি হতেই থাকবে। যদি গুলা বন্ধ করতে হয়, আমি আল্লাহর কোরআন ছাড়া জীবনও সম্ভব নয়। কোরআন যখন এসেছে আমার ওয়াজ না ঠিকই এমন নিরাপদ হয়ে গেছে, এখন দেখা যায় মহিলা রাস্তা দিয়ে যায়, যুবকরা চোখ তুলেও তাকায় না, এক মহিলা আরেক যুবক দেখে আসতেছে, ভয় করে কাঁপতেছে, এখন কি করে, এই যুবক নিয়ে আমার ইজ্জত নষ্ট করে ফেলে। যুবক কাছে এসে বলে, মা গো, ও মা, রাস্তা হারিয়ে ফেলেছেন কি আমার কাছে বলুন, আমি নিয়ে বাড়িতে পৌঁছাইয়া দেই। মহিলা ডাক দিল, যুবক, আগে জানতে চাই তোর বাড়ি কি এই দেশে না? হ্যাঁ, আমার বাড়ি তো এই দেশে। এমন সুন্দর চরিত্র তোর কে বানাইছে? যুবক ডাক দিল, মা, কিছুদিন আগে আমারও চরিত্র এমন হয়েছিল, কিন্তু জানেন না গো, আমি আল্লাহর কোরআন শিখেছি, আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কোরআন আমাকে শিক্ষা দিয়েছে গো মা, এই জমিনে কেউ না দেখলো আমার আল্লাহ আমাকে দেখতেছে। কিয়ামতের মালিক আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিয়ে করতে হবে গো মা, এই কারণে আমি এখন জিনার মতো গুনাহ ছেড়ে দিয়েছি, এই অপরাধ আমি আর করি না। তাহলে একটি মানুষ চরিত্রবান যদি, আমাদের সমাজের চুরি ডাকাতি চিন্তায় দর্শন অপহরণ এগুলো যদি বন্ধ করতে হয়, কোরআনের তালিমের মাধ্যমে বন্ধ সম্ভব, অন্য কোনো তালিম দেওয়া সম্ভব নয়। হাঁটু ধরে কম পারবে, পারবে হারে না, ডান্ডায় হারে না, বরং আরো বাড়ে, দুর্নীতি আরো বাড়ে, পানি আরো বেশি করে দেয় দুধের মধ্যে, গুড়াইয়ে মারে, গুসকুরের গুসের পরিমাণ বাড়ে। যখন দেশে মাসল্য আসে তখন যেই কামরা করতেন আগে 20,000 দিয়া, কিছু মক 40,000, কেন আইন গরম, কি গরম আইন, বড় গরম, এর লেগে আরো গুসের পরিমাণ বাড়ছে, কমে না, যখন ঠিক কিনে। তাহলে আমাদের সমাজেরও এই নৈতিকতা অবক্ষয়, চুরি ডাকাতি চিন্তায় দর্শন অপহরণ মারামারি কাটাকাটি গুলো যদি বন্ধ করতে হয়, কোরআনের তালিম কোরআনের আলো গড়ে গড়ে ছড়াই ঠিক। আর দুজনে কম, দুই নম্বর, কোরআনই একমাত্র এমন কিতাব এমন তালিম যা দুনিয়ার পরেও চলে, আর একটাও দুনিয়ার পরে চলে না। আর তো যখন চলে, আপনার তখন চাকরা আরম্ভ হবে, আপনার এক ছেলে বড় ইঞ্জিনিয়ার, সে যদি এসে কয়, হ্যাঁ আব্বা আমি ইঞ্জিনিয়ার, এক ফাতা যদি ইংলিশ বই ফইরা বাবার কানের কাছে হু দেয়, চাকরাত মাফ হইব তো? আর তো যখন তাদের খারা দুইটা সিং মারে ফারে ডিম আটিম আটিম টিম, ইমন আশ্চর্য মিশা পড়া,
তাদের খারা দুইটা শিং মাঠে ভরে। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, আপনাদের হাঁস মুরগি আছে তো, ডিম পারেনি, শিং আছে, গরু ছাগল আছে নি, শিং আছে, গরু ছাগলের শিং নাই, ডিম পারে, তাহলে আপনার ছেলে কি বললো? তাদের খারা দুইটা শিং আর নিষেধা ভরে এরকমরা এমন আশ্চর্য হরা। এই হরা যদি হইলে আপনার বাবার কানের কাছে কয় মা হইব, যদি আপনার ছেলে শুনো বাচ্চারা, যদি কি আপনার কানের কাছে পড়ে, আল্লাহর নবী বলেন কানের কাছে পড়লো والقرآن الحكيم إنك لمن المرسلين ابني الله الرسول বলেন আল্লাহ ডাক দেখো, এ ফেরেশতারা আট চাপ দিয়ে ধরো না, আমার সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ এই মুহূর্তে তার মরণের কষ্ট মাফ করে দিলাম। মরণের কষ্ট আটু ধরে করে না, মরণের কষ্ট মরণের কষ্ট যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয় যে কোরআনের তেলাওয়াতের কারণে, তাহলে এই কোরআনের শিক্ষা আমরা নেওয়া গ্রহণ করার দরকার নেই। আর তো ধরে নিজের ছেলে যদি জানা দেন না মাস্টার পড়াই, তাহলে আল্লাহ অন্যরা দিয়ে পড়াইবেন কাজ নেই, নিজে পড়াইলে নিজের ছেলে আল্লাহ আকবার। এখন দেখে সন্তান খেলে কাঁপে, যে জানাজা পড়া আল্লাহ জিজ্ঞাসা করেন এই ফেরেশতারা এরা এইভাবে কাঁপতেছে কেন, মনে করে আর দি কেউ করে না, আল্লাহ ওই যে মরাটা এটার ব্লাড হের শরীরে আছে, ব্লাডে নাসা, আর আসলে হের নাসার কারণ হইল আব্বার সামনে, আব্বার ইতিহাস তার চোখের সামনে বেশ উঠছে, জোরে কণ্ঠে কেনে আরে আব্বা স্টেশনে নামলে দেখতাম স্টেশনে আপনি আমার জন্য দাঁড়িয়ে দিয়েছেন, আবার বিদায়ের সময় আব্বা ছেলেরে গাড়ি তুললে গাড়ি ছেড়ে দিল, আব্বা যায় না গাড়ির দিকে ছায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে, আর আজকে আপনি প্যাকেটের ভিতরে চলে গেলেন, আব্বার কথা যখন মনে হয়ে গেল, মার কথা যখন মনে হয়ে গেল, তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এই পরিস্থিতিতে আল্লাহ ডাক দেয়া কর যে তোমরা সাক্ষী থাকো, এ সালাম পিরানোর সাথে সাথে আমি আল্লাহ তার বাবা অথবা মার জিন্দগির সমস্ত গুণ মাফ করে দেব। পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে কবরের জগতে আপনার কোনো শিক্ষা মিক্ষা কবরও যাবে না, না যাবে আর তো ধরে কান। কিন্তু যেই মাত্র কবরে গেছেন, কবরে যাওয়ার পরে তাকায় দেখে সূর্য লাল, কিছুক্ষণ পরে যেন ডুবে যাবে, যারা দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায়, এই পরিস্থিতিতে দুইটা পা চোখে দেখা যায় না, সেখানে গিয়ে আসছে চাপ দেওয়ার জন্য, যাতা দিব যেই মাত্র চাপ দিবে। অ্যালবামটি নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান লক্ষ্য করে দেখে এক পাখি তার কবরের ভিতরে ঢুকে পড়েছে, বুকের উপরে বসে পড়েছে আর ডাক দিয়ে বলে ভয় করো না, দুনিয়ার সকলে তোমাকে ছেড়ে দিতে পারে, আমি তোমাকে কোনোদিন ছাড়ব না। ডাক দিয়ে বলে কাকু তুমি, হে পাখি তুমি কি পারবে কবরের চাপ প্রতিহত করতে, এই চাপ কি মেলাতে পারবে, তোমার কি এই ক্ষমতা আছে, তুমি সহত এই দুইটা পার একত্রিত হইয়া নিষ্পেষণ করে ফেলবে। এমনি পাখি ডাক দিয়া বলে তুমি আমাকে চিনতে পারো নাই, তুমি মনে করেছ আমি দুনিয়ার কোন পাখি, না গো আমি আল্লাহর কোরআন, পাখির সুরত ধরে তোমার কবরের ভিতরে ঢুকে পড়েছি। সাপ তোমাকে ছেড়ে দিতে পারে, আমি আল্লাহর কোরআন তোমাকে ছেড়ে দিতে পারি না, আমি আল্লাহর কাছে দরখাস্ত করব
যতক্ষণ পর্যন্ত তোমার কবরটা জান্নাতের বাগান না হবে, আমি আল্লাহর কোরআন তোমাকে ছেড়ে বিদায় হব না। শুধু ইকারি না, আরো কামতের কঠিন ওয়াদা যেদিন মাও পরিচয় দিবে না, আব্বাও দিবে না, কেউ কারো পক্ষে যাবে না, কথা বলবে না, কোরআন শরীফ এমন ভাবে যারা করবে আল্লাহর সাথে, আল্লাহর সাথে কোরআন যেইভাবে যারা করবে কোন নবীও এইভাবে যারা করতে পারবে না। কামতের কঠিন মাদারিক আল্লাহ সর্বপ্রথম লৌহে মাহফুজকে রেখে বলবেন, লৌহে মাহফুজ রে আমি আমার কালাম কথাগুলো তোমার কাছে জমা রেখেছিলাম, ফিরত দিয়ে দাও, কতটুকু আমানত দারি আদায় করেছো। লৌহে মাহফুজ জবাব দিবে, প্রভু গো আমার কাছে তো নাই, জিব্রাইল না নিয়ে গেল, জিব্রাইলকে লাগাবে। হ্যাঁ জিব্রাইল আমার কুরআন কে করেছো? জিব্রাইল ডাকলে, প্রভু গো তোমার কোরআন লোকে মাহফুজ থেকে নিয়ে আমি আমার কাছে রাখি নাই, আল্লাহ লোকে মাহফুজ থেকে নিয়ে ডাইরেক্ট তোমার বিশ্ব নবীর সিনার মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ তার প্রমাণ কোরআনে, নাযাল বিহির রূহুল আমীন আলা কলবিকে লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ আলা কলবিকা আই কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার উপরে আমি রেখে দিছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বিশ্ব নবী আপনার কাছে সিনার যে কোন কোরআন রাখছিল কদ্দুর আমানত দ্বারা আদায় করছেন, দেন রসুল কো। আল্লাহ আমি তো আগে আইছি, উম্মত আইছে পরে, সোয়া লক্ষ সাহাবিদের সামনে বাসন দিয়া কোরআন শরীফ আমি আমার উম্মতের কাছে ছেড়ে আইছি। একটু ধরে করবেন, প্রমাণ আসেনি, এত ধরে ভান আসেনি। রসুল বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। আমি চলে যাই, দুই চার জিনিস শিক্ষা দেই, একটার নাম আল্লাহর কিতাব, আর একটা হলো আমার হাদিস, আমার সুন্নত। আমি আর কাছে, হে উম্মত মুহাম্মদী লাইনে দাঁড়াও, ফাইলে দাঁড়াও, জবাব দাও, কোরআনের কতটুকু জিম্মাদারি আদায় করছো? ইয়া আল্লাহ কোরআনের পরিপূর্ণ জবাব দিয়া, জিম্মাদারির পরিপূর্ণ জবাব দিয়া জান্নাতে যাওয়ার ক্ষমতা কি আমাদের আছে? বিশ্ব নবী ডাক দেওয়া, প্রভু গো একটু সময় দেন আমাকে, এদের জিজ্ঞাসা করার আগে আপনি সময় নিয়ে কি করবেন? আল্লাহ আমি আদম নবীর কাছে যাব, যান আপনাকে সময় দিলাম, আদম নবীর কাছে যাবেন, ওগো আদম নবী ওই যে আমার উম্মত লাইনে দাঁড়াইছে, এরা পরিপূর্ণভাবে জবাব দিতে পারবে না, যদিও আমার উম্মত আপনারই সন্তান, চলুন আপনিও চলুন আল্লাহর কাছে যাই, দুজনকে দরখাস্ত করি আল্লাহ যেন পরিপূর্ণ জিজ্ঞাসা না কইরা এদের ছেড়ে দেয়। আদম আলাইহিস সালাম বলেন, চলেন যাই, আপনার সকলের আব্বা এবং আপনার সর্বপ্রথম নবী, আর আমি হলাম সর্বশেষ নবী। তাহলে দুই নবী যদি যাই গো, আদম আলাইহিস সালাম, বোঝা গেল পুরা নবীদের জামাতই এর ভিতরে আছে, প্রথম এবং শেষ নবী আছেন। যেরকম ঠিক কিনা, আদম আলাইহিস সালাম বলেন, না পারবো না আজকে কিয়ামতের মাঠে আমার সন্তানের পক্ষে কথা বলতে, আমি পারবো না, আমার ভয় হয়। বিশ্ব নবী ব্যর্থ হইয়া কিয়ামতের মাঠে সাজদা দিয়া কাঁদতে থাকবেন, আল্লাহ এই কিয়ামতের মাঠে
আদম আলাইহিস সালাম বাবা হইয়া সন্তানের জিম্মাদারি ছেড়ে দিতে পারেন, কিন্তু আমি নবী, আমি না রাহমাতুল লিল আলামিন, আমার অনেক উম্মত এই লাইনে দাঁড়িয়ে আছে যারা তোমার কোরআনের জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়েছে। আল্লাহ অনেক কষ্ট করেছে, এমন অনেক উম্মত আছে যাদের বাড়ি কোথায় শিবুর গাজীপুর, এত দূরে বাড়ি, জীবনে কোনোদিন তোমাকে দেখে নাই, আমি নবীকেও দেখে নাই, কিন্তু কোরআন জাগির দিল, কোরআন সিনার মধ্যে রাখলো, খাইয়া না খাইয়া কোরআনের ভিতর মেহনত করলো, ত্রুটি তো অবশ্যই তার থাকবে গো আল্লাহ, এদেরকে রেখে দিয়া আমি নবী জান্নাতে যেতে পারি না। এমনি আল্লাহ ডাক দিয়ে বললেন, অগনবীজি আপনার মাথা উঠান, অগনবীজি আপনার মাথা উঠান, ও আল্লাহ নবীর ইরবারা সাকা আপনার মাথা উঠান, আমি আল্লাহ এই কামতের মাঠে কোরআনের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম, আমার কোরআন যাকে বলবে তাকে মাও। এখন দেখা যায় একজন একজন করে একজন একজন করিয়া একজন 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 করিয়া কোরআন ধরে আনছে, সবির আলী, দবির আলী, নসির আলী, কবির আলী, আব্দুল সত্তার, আব্দুল গফার, আব্দুল আব্দুর রহিম, এই যে আল্লাহ এরা কে গুলা, এরা আমার দর্শী দর্শী। কুরআন তখন ডাক দিয়ে বলবে দুই কথার এক কথা, হয়তো মাপ দেন আর না হয় আমাকে অস্বীকার করেন। আল্লাহ বলবেন তুমি যে আমার কালাম তা অস্বীকার করতে পারবো না, অতএব তোমার দরখাস্ত মঞ্জুর করিয়া অপরাধীর জিন্দিগির গুনাহ মাফ করে দিলাম। সুতরাং কোরআন শরীফ আমরা ধরব দুনিয়া এবং আখেরাত উভয়টাই আমাদের জন্য। দুনিয়ার একটি সুন্দর সমাজ যদি আমরা চাই, আদর্শ সমাজ যদি চাই, ভালো সমাজ যদি চাই, চুরি ডাকাতি চিন্তাই রাহাদানি দর্শন অপহরণ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সকলবাদ মুক্ত সমাজ চাইলে কোরআন ছাড়া গঠন করা সম্ভব নয়। দুই নম্বর হইল পরকালেরও যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় কোরআন শিক্ষা ছাড়া বিকল্প নাই। এখন যদি এখানে ডাক্তার হতে পারবে না, পারবে, ইসলাম নিষেধ করছে না, ডাক্তার হতে পারবে, মহিলা ডাক্তার আমি হংক আমি আমার বউরে না কইছি কি সরে যা যেরকম ঠিক কিনা পারবে, কিন্তু নারী আর পুরুষের যেমন সবগুলো ভিন্ন, নারী আর পুরুষের কর্মক্ষেত্র হবে ভিন্ন, যেরকম ঠিক কিনা নারী পুরুষের কর্মক্ষেত্র যদি ভিন্ন না হয় নারী লাঞ্ছিত হবে, যদি এক কান করেন মনে করেন একটা এক্সাম্পল, তখন আমি ঢাকা লেখাপড়া করি, এক নেতা ভাষণ শুনছিলাম ছাত্র যমুনায়, ভাষণ কি, দেশকে সমৃদ্ধিশালী করতে হলে, দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র করতে হলে নারী পুরুষের কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। তো কইয়া ঢাকা শহর তখন করি মেট্রোপলিটন পুলিশ বানিয়েছিল মহিলা পুলিশ ঢাকা শহরে, তো এক মহিলা মাথার মধ্যে ক্যাপ টুপি দিয়া এরপর দুজন মহিলার দিছে ঢাকা শহরে ভাড়া দিবার লাগে, এইভাবে যদি দেওয়া হয় নারী ইজ্জত নিয়ে আসতে পারবে না, আপনি জোরে কন না, তার কর্মক্ষেত্র ভিন্ন হবে, জোরে কন ঠিক না। ইসলাম নারীর সম্মান খুব দিয়েছেন, ইসলাম নারীর ইজ্জত এত উপরে দিয়েছেন, আমাদেরকে জানাই দিচ্ছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো মার পায়ের তলে, নবী হোক অলি হোক গাউস হোক কুতুব হোক হাফেজ হোক মৌলানা হোক অ্যাডভোকেট হোক যাই হোক মাকে সম্মান করতে হবে। এবং রাসূল এমন নবী দিছেন যে ছোট বাচ্চার থেকে ধরে একটা আপনার যদি প্রথম কন্যা সন্তান হয় ইসলাম ঘোষণা দিছে আপনার কন্যা সন্তানটা যে হইল এই জন্যে আল্লাহর রসুল বলেন তোমার স্ত্রী ভাগ্যবতী প্রথম যদি মেয়ে হয়, ছেলে হইলে ভাগ্যবতী বলে নাই, আল্লাহ রসুল বলছেন তোমার ছেলে আছে মেয়ে আছে চকলেট আনছো ছেলের হাতে আগে দিও না মেয়ের হাতে আগে দাও। আমাদের দেশের অনেক লোকের শুধু মেয়ে হয়েছে তিন মেয়ে বা চার মেয়ে, তখন ওনার ওয়াইফ রেখে দমক দেয় হ্যাঁ আর একটা বিয়ে করে ফেলবো আমার তো ছেলের দরকার, এটা ইসলাম নিষেধ করছে, এর মূর্খতা। আপনার স্ত্রীর এখানে কি আছে, যদি স্ত্রী আবার বলে যদি এমন সমান অধিকার হয় তো স্ত্রী বলবে আমি একটা জামাই নিয়ে নেবরে কোন ঠিক কিনা, যুক্তিসঙ্গত কথা মাঝুর এখন ঠিক কিনা। এমন লক্ষ্য করে দেখেন
ইসলাম আমরা না জানার কারণে বোর উড়ে শাসন গেল। আচ্ছা গেলে মার কি করার আছে? একটু ধরে কন। এরপরে আবার মহিলারা শেষ পর্যন্ত স্বামীর সাবু বইয়া আর কি করবে জানেও না, কোন পদ্ধতিও জানে নাই, তখন সেও যন্ত্রণায়। তখন একটা খাসিলিয়া জায়গা বাবার দরবারে, কোনো মাজার টাজার থাকলে সেখানে যায়, ওইখানে গিয়ে মা দিয়ে আবার আমার নিজের দেখা মা দিয়ে কেন হেঁটো লাগে বাবা তিনটা মেয়ে হয়েছে, এইবার যে কি আছে কই জানি না, একটা খাসিলিয়া এসে এটা রাখো আর আমার তো আছে, এটা উল্টা হতে গেল উল্টা হতে জোরে কোন ঠিক কিনা। এই ব্যাপারে আল্লাহর রসুল কি বলছেন শোনেন, কত বড় আপনাকে মেয়ের পক্ষে আল্লাহর রসুল মানে সাপোর্ট দিচ্ছেন লক্ষ্য করেন। আল্লাহর রসুল বলেন, ও মেয়ের বাবা, তোমার যদি খালি শুধু মেয়ে থাকে ছেলে না থাকে তুমি ঘাবড়াও না, তুমি আনন্দিত হও, তুমি খুশি হও, এর কারণ তুমিও মেয়ের বাপ, আমি বিশ্ব নবীও মেয়ের বাপ, তোমার হাসর হবে আমার। এর চাইতে বড় আর পুরস্কার কি দিতে পারেন? আর যদি নারী পুরুষের সমান এক ক্ষেত্র করে ফেলেন তাহলে ইজ্জত নিয়ে গড়ে যেতে পারবে না। নারী আর পুরুষ মিলে সমান হয় না, সেখানে নারীটা ঠকে যাবে। আর আমরা বলি সমান অধিকার, কিন্তু অধিকার দেই না, দেই ঘাটি। প্রথম জমানায় যখন ওয়াজে নামলাম আমি আর এক বক্তা একসাথে ওয়াজে যাই, তো ওনার আর আমি দুই বছরের ছোট বড় এত লোক, রিক্সাতে যাচ্ছি, রিক্সাতে নেমে এক কিলোমিটার যাইতে হয় হাইটিয়া। ওনার একটা ব্যাগ আছে, আমার ব্যাগ নাই, ওনার আবার অভ্যস্ত হইলো ওনার সাথে যে থাকে ব্যাগটা তার হাতে দেলা, আমাকে দিবে কেমনি, আমি দাওয়াতি মেহমান না, তো আমার ওখানে মানা না, আমার লঙ্গিটা খুললে গেছে একটু ব্যাগটার দরে, তো একজনের লঙ্গি খুলে গেছে ব্যাগে ধরবো না, আমি ধরলাম ব্যাগে, এখন লঙ্গি করতে লাড়াছাড়া দিয়ে আড়ে ব্যাগটা আর নেয় না। তখন তো আমি বুঝছি লঙ্গি ফিন্দার বাহানা দিয়ে গাঠটি আমারে দিয়ে দিয়েছেন, আমিও চল্লিশ কদম গিয়া কইলাম মালানা আমার লঙ্গিটা খুলে গেছে ব্যাগটা আমি নিয়ে আসলাম। যেভাবে লঙ্গি ফিন্দার বাহানা দিয়া গাঠটি আমারে দেওয়া হইতেছে, ঠিক সমান অধিকারের নাম দিয়া হেরা পুরুষের গাঠটি দেওয়া নারীর মাথায় দেওয়া হচ্ছে, এটা বুঝতাম। অথচ সমান দিলে নারী ঠকবে, এই কথাটা বুঝাইবো কে, যে নারী হে সমান দিতে যান যদি নারী ঠকবো, কারণ নারীর বন্ড আরো কিছু বন্ডক আছে, আরো কিছু আছে, তো আপনি একটা সমান করিয়া দিলে নারী ঠকবে না? একটু ধরে কর না, আমি একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আমার ছাত্র জমানের মাঠ খুনা কোনো বাড়ির থেকে যাই, তো দেখি মাঠে এক লোক চাষাবাদ করতেছে, তো সকলের তো দুইটা বলদ থাকে না, কি বলেন ঠিক না, তো এক লোকের একটা বলদ একদিকে একটা বলদ আর একদিকে আরেকটা গাবি, তার দুইটা বলদ নাই, কাজের একটা দেওয়া হয়, এটা আমাদের দেশে কয় জোয়াল, আপনারা কি কন জানি না, জোয়ালের মাঝখানে যে একটা কাড়ি তাকে দেখছেন, এই মাঝখানের কাড়িটার মধ্যে লাঙ্গল বাঁধে, কি বলেন ঠিক না, কিন্তু উনি বলদের দিকে একটু চাফাইয়া বাঁধছেন, মাঝখানে বাঁধেন নাই। তা আমি দেখে বললাম, চাষা এই জুলুম করলেন কেন, মাঝখানে দিলেন না? আমার জবাব দেয়, জুলুম করছি না ইনসাফ করছি। কি করছে? আমি বললাম এইভাবে সাফাই দিয়ে আবার ইনসাফ, বলে হ ইনসাফ, চাষা এটা ইনসাফ কেমন হইলো, তুমি ছাত্র মানুষ বুঝবান আরো বড় হও। আমিও বললাম চাষা বড় হইয়া আপনারা ফাইনা না হয় কি বিশ্বাস, এখনই আমার বোঝাইয়া দিয়ে দেন। তখন আমার কয় মাঝখানে দিলে গাড়িটা টকবো, সমান দিলে